তোমরা কেমন কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেকদিন পর চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সামনে একদম রাধা গোবিন্দ রয়েছে। তো ভালো, এখান থেকে ভিডিওটা শুরু করি। তো আমিও দর্শন করতে এসেছি, তো সাথে সাথে তোমাদেরও সাথে একটু দর্শন করিয়ে দেবো। আর এখানে চলছে মহাপ্রভুর ভোগ চলছে, তার পাশেই রয়েছে ভোগ দেওয়া হচ্ছে, সবাইকে ভোগ নিবেদন করা হচ্ছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো কতটা ভিড় হয়েছে মন্দিরটায়, আর অনেক কিছু মিস করে গেছি। তো যাই হোক, অনেকটাই মিস করেছি আমি আর মা চলে এসেছি। এখন বেলা প্রায় 2-3 কাছাকাছি বাজে। তো যাই হোক, দেখো এখানে মহাপ্রভুর ভোগের আয়োজন চলছে। তো বাকিটা চলো তোমরাই শুনে নাও। চলো যা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানটায় আবার রান্নাটা হচ্ছে, মানে প্রায় ওদিকে মানে খাওয়া দাওয়া চলছে। ওদিকটায় মহাপ্রভুর প্রসাদ দেওয়া হচ্ছে। আর যেহেতু সবাই মানে আমাদের পাড়া যে এত বড় যে পাড়াটা রয়েছে, গোটা পাড়ার লোক খাবে। তারপর আরও বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, অনেক দূর দূর থেকে। তো সেই কারণে আর কি রান্না শেষ না হয়ে যায়, সবাইকে যেন খাবার দিতে পারে সে কারণে রান্না করতেই আছে। তো যাই হোক, আর এখানটায় আমি একটু ঘুরে নিচ্ছি মন্দিরটা। অনেক দিন পর যেহেতু মন্দিরটা রেডি হয়েছে কিন্তু কোনোদিনও ঘুরিনি, তাই ফার্স্ট টাইম এসে মন্দিরটাই ঘুরছি। আর এখানে সূর্য মুখটা দেখো কি সুন্দর লাগছে, না দারুণ লাগছে দেখতে। আর এই যে এই বাগানটা দেখছো, আগে যখন ছোটো ছিলাম তখন এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এই মাঠে অনেকবার খেলেছি, তখন সেই মাঠে আর খেলা হয়। চলো আমি একটু সামনে আসি। আমি আর মা চলে এসেছি মহাপ্রভুর ভোগ খেতে। তো বেশিটা এমনি যেহেতু বেলা করে ভাত খেয়ে এসেছি, তাও একটুখানি মহাপ্রভুর ভোগ খাবো। আর রাধা গোবিন্দকে দারুণ লাগছে দেখতে, তাই না? তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করে দিও। চলো বাকিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর সাপোর্ট করো। দেখো এখানটায় অনেকটা লোক খাওয়া দাওয়া স্টার্টিং শুরু হয়ে গেছে। তো আমাদের আসার কথা ছিল 12 সময়। তো যাই হোক, অনেকে অনেক কিছুই হয়েছে, মানে নাচ গানা অনেক এনজয় হয়েছে। এখানটায় মাঝখানটায় দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মানে আর কি তুলসী থান করে, যাই হোক একটা করেছে, এটা আমি বলতে পারছি না কী করা আছে। তো দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে সব খাওয়া দাওয়ার আয়োজন চলছে, সবাই খেতে দিচ্ছে আর কি। তো যে যা যা একটু মিস্টেক আছে, একটু আর কি মানে মিস করে গেছি, মিস্টেক তো নয় মিস করে গেছি, দেখাতে পারিনি তোমাদেরকে। তো যেটুকটা হোক আমি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম, তো এটাই অ্যাডজাস্ট করে একটু দেখে নিও, জানি না কতটা কি তোমাদের ভালো লাগবে। তো তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সাথে থেকে আর এই দেখো এখানটায় রয়েছে রাধা গোবিন্দ। তো এখানটা বেশ সুন্দর লাগছে রাধা গোবিন্দকে, চলো একটু জুম করে তোমাদেরকে দেখাই। তো দেখতেই পারলে কতটা ভিড় হয়েছে। আর এই তো সামান্য কিচ্ছু ভিড় হয়েছে, এখন তো ভিড়টা কমে গেছে। তাছাড়া আরও ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, যে ভিড়ের কারণে আমরা ঢুকতেও পারছিলাম না মন্দিরে। তো যাই হোক, এখানে সবাই মিলে আর কি ছবি টবি তুলছেন রাধা গোবিন্দর। আর এরপর এবার সব ভিড় কমে যাবে, আরও ভিড় কমে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মা ওখানটায় দেখো কীভাবে দাঁড়িয়ে রাধা গোবিন্দকে দেখছে একভাবে, তো নিশ্চয়ই কিছু না কিছু মা ভাবছে। যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। টাটা।